আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি পালং শাকের ভর্তা বানাবো। পালং শাকের ভর্তা কিন্তু খেতে অনেক মজার, যেহেতু শীতকাল, শীতকালে প্রচুর পালং শাক বাজারে পাওয়া যায় আর পালং শাকটা খুবই হেলদি একটা শাক। পালং শাকের ভর্তা তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে, এখানে আমি এক আটি পরিমাণ পালং শাকের গোড়াটা বাদ দিয়ে নরম অংশটা নিয়েছি এবং নরম অংশটাকে এরকম 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি এবং কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের 1/4 পরিমাণ পেঁয়াজ কুচি আছে, 2টি আস্ত কাঁচামরিচ, 2টি আস্ত শুকনো মরিচ, 3টি বড় সাইজের রসুনের কোয়া কুচি করে নিয়েছি, লবণ স্বাদ মতো, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মাত্র এই কটা উপকরণ দিয়েই খুবই মজার পালং শাকের ভর্তা তৈরি করে নেব। এখন পালং শাক সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিব পালং শাক এবং সামান্য লবণ দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে শাকটাকে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণের মধ্যেই শাকটা কমে যাবে। কিছুক্ষণের মধ্যেই পালং শাকটা কমে অনেক পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু শাকটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই কমে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিব এবং পানিটা শুকিয়ে নিব। 2-3 মিনিট পরেই দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে অবশিষ্ট যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে নিব। নেড়ে চেড়ে যেটুকু পানি অবশিষ্ট ছিল সেটুকু শুকিয়ে নিলাম। এখন শাকটাকে তুলে নিব, কড়াইটাকে পরিষ্কার করে ফিরে আসছি। এখন কড়াইতে যে পরিমাণ তেল নিয়েছিলাম তার থেকে 1 চা চামচ পরিমাণ তেল রেখে বাকিটা দিয়ে দিব। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি ভেঙে নিয়েছি। সবসময় কাঁচামরিচ আস্ত যদি তেলে ভাজা হয় তাহলে অবশ্যই মাথাটা ভেঙে তারপর তেলে ছাড়তে হবে। এবং সেই সাথে দিয়ে দিব রসুন কুচি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচিটা পেঁয়াজের কালারটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা হালকা লাল হলে চুলাটা বন্ধ করে দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন তুলে নিব। সব কিছু তৈরি, এখন ভর্তাটা তৈরি করার পালা। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি সিদ্ধ করা পালং শাকটাকে একটু হাতে মেখে নিব। মেখে নিয়ে এখন এক সাইডে রেখে দিব। এ পর্যায়ে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ নেবেন। আমি একটা শুকনো মরিচ নিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে মেখে নিব। শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে মাখলে খুব তাড়াতাড়ি মরিচটা মেখে নেওয়া যায়। মেখে নিলাম। এখন আমি কাঁচা মরিচ আর ভেজে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে শুকনা মরিচের সাথে মেখে নিব। যেহেতু পেঁয়াজ রসুনের ভাজার সময় আমি লবণ দিইনি, তাই যেটুকু লবণ দিয়েছি পেঁয়াজ রসুনের মধ্যে সেই লবণটাও হয়ে যাবে। এবারে কাঁচা মরিচগুলো একটু মেখে নিব। মেখে নিলাম। এখন পালং শাকের সাথে পেঁয়াজ রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব একসাথে মিলিয়ে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে মেখে নিব। মেখে নিলাম। সবার শেষে দিয়ে দিব সেই রেখে দেওয়া সরিষার তেল, মিলিয়ে নিব। যে কোনো ভর্তার মধ্যে সবার শেষে অল্প একটু সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। মিলিয়ে নিলাম। খুবই মজার পালং শাকের ভর্তা রেডি। এভাবে আমরা ইচ্ছে করলে পালং শাক দিয়ে ভর্তাও তৈরি করতে পারি এবং এটা খেতে খুবই সুস্বাদু। যেমনি সুস্বাদু তেমনি আবার পুষ্টিকরও। তো আশা করছি পালং শাকের ভর্তার এই খুবই মজার রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং আশা করছি খাবারে ভিন্নতা আনতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।